বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বাগডোগরায় বন্ধ বিমান পরিষেবা। বিকেল 4:30 পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটলের জেরে বেশ কিছু উড়ানের সূচি বদল হয়। দিল্লি থেকে 6টি উড়ানের সময়সূচি বদল করা হয়। আপনাদেরকে আরেকবার জানাই, বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল, বাগডোগরার বন্ধ বিমান পরিষেবা। ফাটলের জেরে বেশ কিছু উড়ানের সূচি বদল হয়েছে। দিল্লি থেকে 6টি উড়ানের সময়সূচি বদল করা হয়। আমি দিল্লি যাব। কোথায় এসেছিলেন? এখানে শিলিগুড়িতে এসেছিলাম। ওয়েট করব, এয়ারলাইন্স টাইম টু টাইম যে নোটিফিকেশন দেবে সেটা ফলো করব। এই সমস্যা দাঁড়াতে পারছি না, সব সিনিয়র সিটিজেন আমরা সবই বেড়াতে এসেছিলাম। এখন রিকোয়েস্ট করি, আমাদের চেয়ার আমরা একটু পেয়েছি বসার জন্য, এটা আমাদের একটু হেল্প হয়েছে। শিলিগুড়ি এদিকে বাই ফ্লাইটে আসবো না, ট্রেন দিয়ে গাড়ি দিয়ে আসবো, সুবিধা হতে কনফার্ম হবে যে আমি যাব। এখানে কোনো মেসেজ নাই, তাহলে কী হয়, বসে আছি আমরা, সকালে থাকি না খেয়ে যা নিজের আছে, এখানে কী করে খাবো এত ভিড়ে? রিপেয়ারিং হচ্ছে, রিপেয়ারিং কবে হবে ভগবান জানি। বাগডোগরা বিমানবন্দরে সকালবেলা দুটি ফ্লাইট নামার পরে বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা গিয়েছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দরে সকাল থেকে এখন অবধি আর কোনো ফ্লাইট নামেনি, কারণ রানওয়েতে ফাটল রয়েছে, যার ফলে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা অর্থাৎ বাগডোগরা থেকে যারা অন্যত্র যাবেন তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষায় বসে দিয়েছেন বাগডোগরা বিমানবন্দরে। যদিও এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটু আগেই জানালেন সম্ভবত 4টার পরে হয়তোবা ফ্লাইট আবার এখান থেকে চলতে পারে, তবে সবটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। পাশাপাশি বাগডোগরা এয়ারপোর্টের যে রানওয়েতে ফাটল ধরেছে তার মেরামতিও চলছে। সব মিলিয়ে বাগডোগরা বিমানবন্দরে আজ সকালবেলা দুটি ফ্লাইট নেমেছে, তারপর থেকে কোনো ফ্লাইট নামেনি বা এখান থেকে কোনো ফ্লাইট যায়নি। বাগডোগরা বিমানবন্দর থেকে পার্থর সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। আর এবার নজর রাখবো ওয়ার আপডেটে। ইউক্রেনের রুশ হামলার 20তম দিন, ডনবাসে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে নিহত 100 রুশ সেনা, ধ্বংস 6টি রুশ সেনার গাড়ি, দাবি ইউক্রেন সেনা। ইউক্রেন থেকে শরণার্থীদের আমেরিকায় আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জেনস্কি বাহিনীকে অস্ত্র সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহেই আগামীকাল মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি বক্তব্য রাখতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেনস্কি। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ও মার্কিন সেনেটের এক সদস্যের চিঠি থেকে জানা গিয়েছে রাশিয়ার উপর চাপ বাড়ানোর আর্জি জানাতে পারেন তিনি। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রের পরিস্থিতি কি, ইউক্রেনের কাছে তথ্য চেয়ে পাঠালো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। রাশিয়া যে ইউক্রেনের এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তা তারা জানেন বলে জানিয়েছে IAEA। গত 3রা মার্চ রাতে জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে হামলা চালায় রুশ সেনা, আগুন ধরে যায় বিদ্যুৎ কেন্দ্রের একটি বিল্ডিংয়ে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।